So hello guys, welcome back to my daily vlog number 73 and today's date is 26 September. So I don't know actually can, but I'm going to do a meme review and I'm going to do it. So I'm going to do a food review. So I mean, last Among Us video, I ate a pizza. মোটামুটি ছিল তো আজকে ওই জায়গাতে অর্ডার করবো অ্যান্ড ওই পিজারই রিভিউ দিব, তারপরে দেখি যাই না। তো আমি এখন হচ্ছে অর্ডার দিছি হচ্ছে বারবিকিউ বোনান্সা পিজা 12 ইঞ্চ অ্যান্ড এটা প্রাইস হচ্ছে মাত্র 217 টাকা। তো 217 টাকার মধ্যে অ্যাকচুয়ালি 12 ইঞ্চের পিজার থেকে বেশি একটা এক্সপেকটেশন রাখা উচিত না, বাট আমি এক্স্যাক্ট টেস্ট আজকে মানে বলবো, তারপরে যার খাইতে মন চায় খাবে, না খাইতে মন চাইলে নাই। তো আসুক দেখি। আর হ্যাঁ, রেস্টুরেন্টের নাম হচ্ছে গা পিজা গ্যাং, সহজ ফুডে হচ্ছে গা আই গেস ওনাদের অফার চলতেছে, এর জন্য প্রাইস এত কম, নাহলে ইন রিয়েল লাইফ আই গেস আর একটু বেশি হইতে পারে, এক্স্যাক্টলি আমি শিওর না, বাট 218 টাকা রিয়েল লাইফে হওয়ার কথা না। সো যাই না, সহজ ফুডে 218 টাকা। তো সদ্য পাওয়া খবর অনুযায়ী আমাদের নতুন ফর্ম টিচার আমাদেরকে ডেকেছে। তো আই উইশ যে কোনো ক্লাস ক্লাসের কথা হবে না, জাস্ট একটু ইন্ট্রোডাকশনের মধ্যে দেওয়া যাতে শেষ হয়, অ্যান্ড এরপরে কোনো ধরনের যাতে কোনো ক্লাসের কথা না আসে, এই আর কিচ্ছু লাগবে না। এটা হচ্ছে আমাদের পিজাটা খুলে নেই। Boom, 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 boom. Ta-da! Okay. So, এই হচ্ছে গা পিজা। মাইকের পাশে গেছে। So, পিজার সাথে হচ্ছে গা দুইটা টমেটো সস, দুইটা ওয়াসাবি, হোয়াইট সস, আই গেস। And here is the pizza. জায়গায় আমি আমার গিম্বেলটা এখন হারে হারে মিস করতেছি, বাসায় হোম ডেলিভারি নেওয়ার পরে সব খাবারের ওই জায়গায় স্ট্যান্ড থাকতো, গিম্বেলে বসাইতাম, এই জায়গায় বসে খাইতাম ফ্রেশ, আর এখন ওই জায়গায় হচ্ছে গা টেবিলের সাথে হেলান দেওয়া, বইয়ের উপরে রাখা আর মাইক এইখানে, ব্যাপার না। তো টাইম ফর দ্য ফুড রিভিউ, টাটা। এ জায়গা উপরে দেওয়া দেখা যাইতেছে হচ্ছে গা বারবিকিউ সস, চিজ আর মাংস, অনেক মাশরুমও আছে, ক্যাপসিকাম আছে, আর কি আছে, পেঁয়াজ নেই মনে হয়, পেঁয়াজের দাম অনেক বেশি এর জন্য। ক্রাস্টটা অ্যাকচুয়ালি হচ্ছে গা মিডিয়াম, অ্যাকচুয়ালি থিনও না থিকও না, মিডিয়াম ক্রাস্ট। বারবিকিউ ফ্লেভার হইলে বারবিকিউ ফ্লেভারটা অত একটা স্ট্রং না। হ্যাঁ, সস যে জায়গায় আছে ওইটাতে তো সসের ফ্লেভার আসবে, বাট এমন না যে পুরাটুক জায়গাতে হচ্ছে গা ফ্লেভার আসতেছে, যেমনটা হচ্ছে গা যে মিরপুরে ইয়াতে পাইছিলাম ক্যাফে, ড্রিম ক্যাফেতে, বাট ঠিক আছে। চিজ তো হচ্ছে গা
চিজের লেয়ারটা হচ্ছে লাইক অনেক মোটা লেয়ার, এমন না, চিজের লেয়ার ঠিক মতনই আছে। অ্যান্ড প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে টপিংস দেওয়া, চিকেন মাশরুম এগুলো হচ্ছে অনেক দেওয়া, এনাফ, গুড এনাফ। বাইরে অ্যাকচুয়ালি এখন বৃষ্টি হইতেছে, যার জন্য ডেলিভারি দিতে একটু টাইম লাগছে, বাট হয়তো এর জন্য হচ্ছে ঠান্ডা হয়ে গেছে একটু, বাট ঠান্ডা না হইলে এগে আরও ভালো লাগতো। তো ওয়েট, আমি একটা হচ্ছে ফ্রিজ নিয়ে আসতেছি, যেটাতে হচ্ছে সস ঢালবো, সস লাগবে। তো ফ্রিজ নিয়ে আসছি, এটার মধ্যে হচ্ছে সসটা ফেলা নেই। একটা হচ্ছে সস দিয়ে খায় দেখি, ওয়াসাবি সসটা অ্যাকচুয়ালি কেমন বলবো, খুব একটা ফ্লেভারফুল এমন না, কারণ জানি হচ্ছে নর্মাল হোয়াইট সস, হোয়াইট সস একটা ফিল আসতেছে, টেস্ট আসতেছে। বাট আমি অলওয়েজ হচ্ছে মানে হোয়াইট সস আর রেড সসটা একসাথে মিলাই খাই। তো মেন কথা, 218 টাকা, সহজ ফুডে অর্ডার দিলে 218 টাকা বিল আসবে, ডেলিভারি চার্জ নাই উত্তরাতে। সো এটা কি অর্ডার দেওয়ার মতো কি না, এটা হচ্ছে আসল কথা। কথা হচ্ছে 218 টাকা হিসেবে ঠিক আছে, 218 টাকায় তোমার 12 ইঞ্চি পিজা কেউ দিবে না, এটা হচ্ছে মেইন পয়েন্ট। সেকেন্ড যে কথা, সেই কথা হচ্ছে এটা অনেক ভালো, লাইক হয়তো ক্রাস্টটা একটু থিন হইলে আর একটু ভালো হইতো, বাট 218 টাকা হিসাবে টপিংস অনেক বেশি, চিজের লেয়ার ঠিক আছে, অ্যান্ড ক্রাস্ট একটু থিন, বাট কেউ যদি অর্ডার করতে চায় অবভিয়াসলি অর্ডার করে খাইতে পারে। অ্যান্ড আমি লাইক কনফার্ম বলতে পারবো যে এটা খাওয়ার পরে কেউ মনে করবে না যে এটা তাদের টাকাটা নষ্ট হয়েছে বা মজা লাগে নাই, ভালো লাগে নাই, এটা কেউ বলতে পারবে না, আমি শিওর। আমি জানি না স্যার কি করতেছে, হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্কটা আইনা স্ক্রিন শেয়ারে দেওয়া বলতেছে ক্লিক করো, ক্লিক টু জয়েন। ওকে স্যার, আমরা বিষয়টা মাথায় রাখবো, জুমের নেক্সট আপডেটে যেন এটা আসে সেটা আমরা দাবি জানাই, যে স্ক্রিন শেয়ারে চাপ দিলে যাতে আমরা লিঙ্কে যাইতে পারি না, দুঃখিত স্যার। সো আমাদের হচ্ছে ক্লাস না অ্যাকচুয়ালি জাস্ট ফর্ম টিচার আসছে, কিছু বলছে, অর্ধেক কথা বুঝি নাই, বাকি যা বুঝছি তার সাথে আবার গ্রুপে হাসাহাসি করতে করতে, তো কি গেছে আল্লাহ জানে ভাই। তো যাই হোক বাদ এটা, অ্যান্ড এখন হচ্ছে গিয়া বাজে 8টা মতন বাজে, ক্লাসের জন্য কিছুটা লেট হয়ে গেছে, এডিট করতে বসবো। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ব্লগ, প্লিজ টু সাবস্ক্রাইব অ্যান্ড কিপ সাপোর্টিং, টাটা।